হ্যালো এভরিওয়ান, ইসাস্টারে নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, অনেক হাসি খুশি আছো। আমরাও যথেষ্ট ভালো আছি এবং পুজো জাস্ট প্রায় চলেই এলো, তাই শত কাজের ফাঁকে একটুখানি সময় বার করে নিজের জন্য রূপচর্চা, চুলের চর্চা এই সমস্তগুলো করা বাঞ্ছনীয় হয়ে ওঠে। তো আমরা কম বেশি সবাই কিছু না কিছু পুজোর আগে করেই থাকি, সে পার্লারে গিয়ে হোক কি হোমমেড হোক, কিছু না কিছু করেই থাকি। তো আমি চেষ্টা করি নিজের কাজের ফাঁকে কিছু ঘরের ব্যবহৃত জিনিস দিয়েই নিজের মুখের বা রূপের বা চুলের যত্ন করার, যাতে করে আমার যেগুলো ভালোও হবে অথচ আমাকে পয়সা খরচও করতে হবে না। আর যেগুলো আমি পেটে নিজে খাই সেগুলো যদি আমি চুলে মুখে দিই, এবং সেটা তো কখনোই খারাপ হতেই পারে না, তাই না? তো সেরকমই আজকে সকালবেলা একটু কাজের ফাঁকে ঝাঁটটার দেওয়া হয়ে গেছে, ঘর বিছানাও তোলা হয়ে গেছে, আর এই সমস্ত কাজের ফাঁকেই আমি একটুখানি টমেটো কুচি নিয়ে মুখের মধ্যে ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি। আর টমেটো আমাদের মুখের জন্য তো যথেষ্ট ভালো, তোমরা ভালো করেই জানো। এইদিকে দেখো, মেয়ে এদিকে খেলা করছে, মানে সোফার ওই কুশানগুলোকে নামিয়ে ও উদ্দাম নৃত্য চালাচ্ছে। আর টমেটোর জন্য তোমার মুখের ট্যানটা চলে যাবে, মুখটা বুঝে পুড়ে গেলে সেটা ঠিক হয়ে যাবে, মুখের ত্বকটাকে উজ্জ্বল করবে। আর তার মধ্যে একটু চিনির দানা নিয়ে যদি ঘষা যায় তাহলে সেটা পুরো স্ক্রাবিংয়েরই কাজ করে। যাই হোক, আর মাথায় কিন্তু আমার হেয়ার অয়েল লাগানো আছে, দেখেই বুঝতে পারছো, সেটা হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল, যেটা আমি তোমাদেরকে বারবার শেয়ার করি সেটাই লাগিয়ে রেখেছি মাথায়। ওটাতে মাথায় চুল চুলের যে টাক গজাতে সাহায্য করে, চুকের চুলে ডিপ কন্ডিশনিং করে, চুলে মানে অনেক উপকার দেয়, সেটা মানে আর কেউ জানতে তো বাকি নেই যে অনিয়নের কি কি উপকারিতা। হ্যাঁ বলু বলু, কি খাচ্ছ? ওই জুসটা বেরোক, দাঁড়া, ওই যে জুস বেরোচ্ছে বাইর দিয়ে, ওই দেখ, ওই দেখ, রেড কালারের জুস, বেদানা থেকে জুস বানিয়ে দিলাম, ওই জুসটা ও এখন খাচ্ছে, তাই তো বলু। এর সাথে আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ টোটকা শেয়ার করছি, সেটা হচ্ছে ভাতের চাল ভেজানোর জল। এই ভাতের চালের যে জলটা হয়, মানে চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, একটুখানি ভালো করে কোচলে নিয়ে সেই জলটাকে বেশ 3-4 ঘন্টা ভেজানো থাকলে যে একটা সাদা ফ্যাটফ্যাটে যে জলটা পরিণত হয়, সেই জলটার যে কী উপকারিতা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই জলটা গাছে দিলে গাছের সারের কাজ করে, তোমার চুলে দিলে চুড়ে চুলের গোড়ায় একটা ভিটামিনের কাজ করে, তোমার মুখে দিলে মুখের ত্বকে একটা ভিটামিনের কাজ করে। আর এই চালে ভেজানো জলটার যে কী কী উপকারিতা সেটা তোমরা নেটে সার্চ করলে এমনিই পাবে, সেটা বলে আর আমি সময় নষ্ট করছি না। এই চাল ভেজানো জলটা দিয়ে আমি প্রতিদিন আমার মুখটা ধুই, চুলে প্রতিদিন লাগাতে সময় পাই না, কারণ চুলে লাগিয়ে সেটাকে আবার শোকাতে হয়। তবে চুলে যদি লাগাও, চুলে লাগিয়ে নিয়ে সপ্তাহে যদি একবার করে লাগাও, নিয়ে সেটা যদি প্লেন জল দিয়ে শুধু ওয়াশ করে নাও, শ্যাম্পু দেওয়ারও প্রয়োজন নেই, যদি ওয়াশ করে নাও তাহলে তোমার চুলের মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কোনো কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে হবে না, চুলে এমনি তোমার চুল কন্ডিশনিং হয়ে যাবে, চুল লম্বায় বাড়বে, চুলের গ্রোথ দেখতে পাবে, চুলের ভলিউম দেখতে পাবে, এরকম প্রচুর কিছু, ঠিক আছে? কারণ এই যে চাল ভেজানো যে জলটা, আমি চালটাকে ভিজিয়ে রেখে দিই, সকালবেলা ঘুম থেকে উঠে চালটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই, প্রথমে একবার জল দিয়ে ধুয়ে সেই জলটা ফেলে দিই, তারপরে যেইটুকু পরিমাণ জল আমার কাজে লাগবে সেইটুকু পরিমাণ জলের মধ্যে চালটাকে ভিজিয়ে রেখে দিই, মোটামুটি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিই, তারপরে সেটাকে ভালো করে কোচলে সেই জলটা বার করে নিই, তারপরে সেই চালটাকে ভালোভাবে ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আর এই যে চালে জাল ধোয়া জলটা, এটা মাঝে মাঝে আমি গাছে দিই, এবং প্রতিদিন আমি মুখে এইভাবে মুখটা ধুই। যেতে দেখলে টমেটো দিয়ে মুখটা ভালোভাবে ম্যাসাজ করেছিলাম, সেই ম্যাসাজ করার পর সেটা যেটা শুকিয়ে গেছিলো, শুকিয়ে যাওয়ার পর সেটা আমি ওই চাল ধোয়া জলটা দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পরে কিন্তু আমি এটা মুখের মধ্যেই রেখে দেবো, নিজে নিজে যাতে অ্যাবজর্ব করে। যাদের মুখের মধ্যে ব্রণর প্রবলেম আছে, যে অনবরতভাবে মুখে ব্রণ গজায় বা মেছেদার দাগ হয়, এই সমস্ত প্রবলেম থাকে, তারা যদি প্রতিদিন এই চাল ধোয়া জল দিয়ে মুখ ধুতে পারে, তারা ম্যাজিকটা এমনিই দেখতে পাবে। যাই হোক, এটা আমার চলতি জীবনে প্রতিদিন বেসিসে এগুলো আমি করে থাকি। আর এই জিনিসগুলো যদি তুমি প্রতিদিন বেসিসে করতে থাকো, পুজো আসতে মোটামুটি 1 মাস বাকি, তাহলে পুজো আসার সময় তুমি এমন ম্যাজিক দেখতে পাবে যে কোনো পার্লার ট্রিটমেন্টকেও এই হোমমেডগুলো হার মানাবে। ও যে বোর্ডটা ছিল ওটাকে ভেঙে দিয়েছে, একদিকটা ভেঙে গিয়েছিল আর একদিকটা ভেঙে দিয়েছে, নিয়ে সেটাতে ওর পুতুলকে বসিয়ে দোলনা করছে, মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই গো। আমি কাজ করবো না ছেলে সামলাবো, কই
কি দোলনা করেছিস দেখি, নিয়ে আমাকে দেখাচ্ছে, মাম মাম দেখবে এসে, ওখানে পেরেক গুলো আছে বাবু, লাগে না জানো, খুব মুশকিল হয়ে যাবে তাহলে কিন্তু। এই যে এগুলো পেরেক গুলো, এগুলো খুব ডেঞ্জারাস, দাও ওটা দাও, আমার ওটা নিয়ে খেলতে হবে না, দাও দোলনাটা একবার দেখিয়ে দাও, নিয়ে দাও। হ্যাঁ, ও ওই দেখো দোলনা করছে, ওই দেখো ওই দোলনা করছে, এই দোলনা করছে, ওটা ভেঙে দিয়েছে, ওটা ভেঙে দিয়ে দোলনা খাওয়াচ্ছে ডলকে, চ রাখ। আজকে আমার ছোট্ট বারান্দা বাগানে এই ফুলটা ফুটেছে, যেটা এখন ঠাকুরের পায়ে দিয়ে আমার মেয়ে পুজো সারবে। অলরেডি আমার পুজো করা হয়ে গেছে, তো আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি যে কটা গাছের ফুল। গাছের ফুল দেওয়ার একটা আলাদাই মাহাত্ম্য, আলাদাই মনকে শান্তি প্রদান করে। তো এই ফুলটা এতটাই সুন্দর হয়েছে কি বলবো, গোলাপি কালারের থোক জবা যেটাকে বলে সেটা। তো যাই হোক, সেটা এখন মেয়েটা দিয়ে ঠাকুরের পায়ে দিয়ে ঠাকুরকে প্রণাম সারবে। আমাদের মেনুতে আছে ভাত, এটা হচ্ছে গম ধরাজ লেবু, তার সাথে এখানে নুন, আমি নুন খাই না, এটা হচ্ছে চিকেনের লাল ঝোল যেটা হাজবেন্ড বসে রান্না করেছে, তার সাথে আছে দহি, আর এটা আছে চুনে মাছ আর মাছের বড়ার টক, আর আমার কথা শুনে হাজবেন্ড বসে আকাশ থেকে পড়ছে, কিছু রিয়াকশন পায় না, শুধু থাম দেখায়, থামনের মানে লাইক করে দেবে, এটা বলতে চাইবো যে লাইক করে দেবে। আর এখানে ভদ্রমহিলা ঘুরে বেড়াচ্ছেন, ওনার খাওয়া হয়ে গেছে।